প্রকৃতির ভয়াবহ প্রকোপে গৃহহীন তেলিয়ামুড়া মহকুমার বহু মানুষ মঙ্গলবারের পর বুধবারে একই চিত্র পরিলক্ষিত হয় তেলিয়ামুড়া মহকুমার ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাইশঘড়িয়া এলাকায়। একটানা ভারী বর্ষণের ফলে খোয়াই নদীর জলস্তর বিপদসীমার উপর চলে যাওয়ায় বন্যায় প্লাবিত হয়ে যায় গোটা বাইশঘড়িয়া এলাকাটি। বন্যার জলে ভেসে যাচ্ছে বহু মানুষের বাড়িঘর সহ জমি জমা। উল্লেখ্য, এই বাইশঘড়িয়া এলাকা রাজ্যের মধ্যে একটি কৃষি প্রধান এলাকা বলে বিবেচিত হয়। এই এলাকা থেকে গোটা রাজ্যের জন্য বিভিন্ন কৃষিজ ফসল রপ্তানি করা হয়। সেই সকল কৃষি জমিগুলির অধিকাংশই ভেসে যায় বন্যার জলে। বুধবার দলে দলে বহু মানুষ আশ্রয় নিচ্ছে রাস্তায় এবং শরণার্থী শিবিরে। তৎসঙ্গে প্রশাসনের তরফ থেকেও চলছে এই বন্যায় ক্ষতিগ্রস্তদের ব্যাপক তৎপরতার সঙ্গে সহযোগিতা এবং সাহায্য করার প্রক্রিয়া। পরশুদিনের তো বৃষ্টি হইতেছে, বৃষ্টি তো আর কোনো শেষ নাই। তাহলে কালকে সাড়ে সাতটার সময় দেখ জল ঢুকছে, এই ডুকার ভিতরে আছে। তো আরে বৃষ্টি হয়েছে না, হ্যাঁ পানি ডালামা গেছে গা, আজকে আবার এই জলে ডুবডুব হয়ে গেছে গা ঘর বাড়ি সব কিছু। বাড়ি ও ঘরে থাকবার মতো ক্ষমতা নাই, যাইতামে ভারি না বাড়ি ঘরে, এত জল ঘরের ভিতরে ঢুকানোর ক্ষমতা নাই। পুরো জিনিস আমরা গর্তানে বাইর করতামে ভাবছি না, করছি না, হারি না করতাম বিল্লা। আন্ডারে কয়েছি স্কুলে যায় থাকতাম, তখন স্কুলে যদি আন্ডারে থাই ঠিক আছে, আন্ডার বাড়ি ঘরের মধ্যে তো ড্যাগ হইলেও তো আছে, এদিনের মায় অত আছে আমরা না। তাছাড়া প্রত্যক্ষ করা যায় চলাচলের রাস্তায় জল এতটাই বৃদ্ধি পেয়েছে যে এলাকার যুবারা হাতে জাল নিয়ে মাছ ধরতে নেমে পড়েছে। অনেকে আবার নিজ বাড়ির সামনেই জাল হাতে মৎস্য শিকারে ব্যস্ত, আবার অনেকে নিজের শখের গবাদি পশুকে মাথায় কোলে করেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে বন্যা প্লাবিত এলাকা থেকে উদ্ধার করে নিরাপদে আশ্রয় নিয়ে যাওয়ার চিত্র আমাদের ক্যামেরার লেন্সে বন্দী হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।